গুড মর্নিং এভরিওয়ান 12 জানুয়ারি মঙ্গলবার সময় এখন 11:30 ওয়েলকাম টু আওয়ার সারপ্রাইজ ব্লগ চলো তোমাদেরকে একটা ভীষণ সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে আনি আর সব থেকে ভালো কথা কুলফি আমাদের সাথে আছে সো ইটস স্টেকেশন ফর 3 অফ আস এন্ড পিছনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ভিলা ওয়েলকাম Welcome to our surprise vlog. Surprise টা হচ্ছে এরকম কুলফি আমাদের লাইফে আসার পর ফার্স্ট টাইম আমি আর ওরপি 5 দিনের জন্য আউট সেশন যাচ্ছি কলকাতার বাইরে তো কুলফিকে নিয়ে যাওয়া সম্ভব না তাই মনটা আমাদের খুব বেশি ছটফট করছিল লং ট্যুরে যাওয়ার আগে আমরা প্ল্যান করছিলাম একটা শর্ট ট্যুরে যেখানে কুলফি আমাদের সঙ্গে যেতে পারে সো একদম তো আমরা এসে গেছি আজকে বৈদিক ভিলেজ পান্ড রিসর্টে পিছনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ভিলা তোমাদেরকে এক্ষুনি রুম টুয়ার দেব বাট এই ওয়ান ডে স্টেকেশনে এসেছি আমি সঙ্গে ওরপি আর সঙ্গে আমাদের কুলফি সো এটা আমাদের তিনজনের grand staycation for the first time অনেকেই বৈদিক ভিলেজে আগে এসেছো আমাদের জন্য এটা থার্ড টাইম বাট আগের দুবারে কোনোবারে আমরা এসে থাকিনি লেক ভিউ ভিলাতে আছি এটা হচ্ছে আমার পেছনের ভিলাটা ভীষণ সুন্দর জায়গাটা প্রপার্টিটা এত বড় না মানে এক্সপ্লোর করতে করতে পুরো দিন চলে যাবে আর বেস্ট পার্ট এখানে সাইক্লিং আছে আমরা সাইকেল নিয়ে বেরোবো একটু পরে এটা হচ্ছে ভিলার এন্ট্রিটা ওই যে কুলফি তোমরা কি দেখতে পাচ্ছো ওই যে আমার ছোট্ট গুলফি এটা ভিলার বাইরেটা ভীষণ সুন্দর জাস্ট ইমাজিন করো সন্ধ্যেবেলা কফি হাতে নিয়ে এখানে বসতে কি ভালোটাই না লাগবে আমি তো এখন থেকে ভাবছি কি সন্ধ্যেবেলা কখন হবে এখানে আমি কফি নিয়ে বসে থাকবো হচ্ছে বাইরের ভিউটা আমার না আজকে সিরিয়াসলি বলছি ব্লগ করতে এনজয় করছে না মানে হচ্ছে কিচ্ছু না করে এখানে বসে বসে খালি এই ভিউটা এনজয় করি ওয়েলকাম আমাদের একদিনের ভিলা এটা এটা হচ্ছে বাইরের লবিটা ডাইনিং টেবিল এখানে একটা সুন্দর স্পেস আছে এখানে ব্যালকনি আছে একটা ছোট যেখান থেকে লেক দেখা যায় এখানে আমার কুলফি আছে এটা হচ্ছে একটা সিটিং এরিয়া তোমার ড্রেসিং স্পেসটা বিশাল বড় একটা মিরর আছে আর ইন্টারেস্টিং যেটা এইটা এটা হচ্ছে একটা ওপেন শাওয়ার এরিয়া যেখানে ওপেন এয়ার এ শাওয়ার নেওয়া যেতে পারে এই ফুলগুলো কি ফুল এই পার্পল পার্পল গুলো তুমি যদি ভাই এনি চান্স ওটাকে হাতে নিয়ে ফটো তোলো না আমি আমার মাথায় আইডিয়া আছে না না তুমি কি পোজ আমি দিতে পারি কি ভাবে আমি ফটো তুলতে পারি রুমটা কিন্তু এখনো শেষ হয়নি চলো হ্যাঁ চলো বেডরুমটা দেখাই তোমাদের তো এটা হচ্ছে বেড দুটো সাইড ইউনিট আছে দুটো টেবিল ল্যাম্প আছে দুটো ফোন আছে এখানে একটা টিভি আছে একটা ওয়ার্কিং ডেস্ক আছে এটা হচ্ছে একটা গ্র্যান্ড উইন্ডো যেখান থেকে ভিউটা অ্যামেজিং প্রপার্টিটার সব ভালো বাট আমার বেস্ট লেগেছে সিলিং ফ্যান গুলো অ্যান্টিক অ্যান্টিক পিস টাইপের amazing আমাদের ওয়ান ডে স্টেকেশনটাকে এত বিউটিফুল করার জন্য বিগ থ্যাঙ্কস টু বৈদিক ভিলেজ স্পা এন্ড রিসর্ট আমরা এখানে আসার পরে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে উইথ আ লাভলি ওয়েলকাম ড্রিঙ্ক আর সেটা হচ্ছে ডাবের জল আর এই ডাবের জল কিন্তু এখানে রাখা আছে এখানে নারকল গাছের জল নারকল গাছের ডাবের জল আর কি ভাই নারকেল গাছের মধ্যে প্রথমে ডাব হয় তারপরে নারকেল বুঝে গেছো তো হবে ডাবের ডাব গাছে তো এত লজিকে যেতে যাও না তার কিন্তু পুরো ঘেটে যাবে হ্যাঁ ডাবের জল গরম হয় না ডাবের জল ঠান্ডাই থাকে সত্যি সত্যি ডাবের জল কি ফ্রিজে ধরে থাকে একটু ভাট বকছে যাই হোক কনসিডার করে নিও তার আগে এই চারটে ফল এখানে ছিল দুটো কমলা লেবু একটা আপেল একটা কলা চলো কুলফি এতক্ষণ ব্যালকানিতে ছিল কুলফি এখনও এটা এক্সপ্লোর করেনি কুলফিকে আমি ছাড়বো তারপর রিয়াকশনটা আমরাও দেখবো তোমরাও দেখো
তখন থেকে এত বেশি কথা বলছি না, জলটা খুব দরকার। অ্যাকচুয়ালি প্রপার্টিটা এত হিউজ আর এত সুন্দর না, তোমার ইচ্ছা করবে এখানে এসে ক্যামেরা ট্যামেরা সব কিছু রেখে জাস্ট এনজয় করতে, কিন্তু আমরা না করে বসে থাকতেও ভালো লাগে। বাট আমরা নিজেরা এনজয় করতে যত বেশি ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসি তোমাদের সঙ্গে এসে সমস্ত কিছু শেয়ার করতে। তো একদিনই আমরা এখানে আছি, অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত অসাধারণ, সিরিয়াসলি গোয়িং ফর দ্য ভেদিক ভিলেজ স্পা অ্যান্ড রিসর্টে তোমরা যারাই আসতে চলেছো তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি এখানে এসে প্লিজ এই লেক ভিউ ভিলাগুলোতে থেকো। জাস্ট ইমাজিন করো সকালবেলা ঘুম থেকে উঠে হাতে গরম চা আর কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে যদি এরকম একটা ভিউ পাও কেমন লাগে। ওয়ান মোর থিং, যদি তোমার ফিশিং এর শখ থাকে তাহলে ওখানে দেখো একটা ফিশিং ডেক বানানো আছে এক্স্যাক্টলি ওই জায়গাটা যেখানে তুমি আরামসে বসে ফিশিং করতে পারো। না আরো অনেক জায়গা এখানে মাছ ধরার ফ্যাসিলিটিস থাকবে, রিসর্টে থাকার মজাই আলাদা। এখন বাজে একটা, আমাদের দুটোর সময় লাঞ্চ টাইম। তো আমি কুলফি আর অর্পি ততক্ষণে একটু প্রপার্টিটা ঘুরে দেখি। এই আমার আশেপাশে দেখছো এগুলো সব লেক ভিউ ভিলাস, আর ওই সাইডে তো দেখলাম মাড হাউস আছে, আর প্রত্যেকটা ভিলার সামনে এরকম একটা ছোট্ট গার্ডেন এরিয়া আছে। এই যে আমি কুলফি আর অর্পি বেরিয়ে গেছি, অর্পি এখন গেছে গোপুরোটাকে আনতে, আর লাকিলি আজকে ওয়েদারটা জাস্ট টু গুড, মানে না খুব গরম না খুব ঠান্ডা, খুবই প্লেজেন্ট। ও ময় ওটা কালার, আমি দেখলাম মাড হাউস গুলো আছে। তো আমি রিসেপশনে ফোন করেছিলাম যদি কোনো ফাঁকা থাকে, ওরা বললো ঠিক আছে আমি কি রেডি করে পাঠাচ্ছি আপনাদেরকে। আমি ভেতরটা দেখতে খুব বেশি ইচ্ছা করছে, ভিলা তো দেখলাম এবার মাড হাউসটাও দেখি। আমার জাস্ট রাইট হ্যান্ড সাইডে লেকটার ওপারে ওগুলো হচ্ছে সমস্ত লেক ভিউ ভিলাস, আর এই যে পিছনে এগুলো হচ্ছে সমস্ত মাড হাউস। এই যে উড়পি আর কুলফি অলরেডি যাওয়ার প্ল্যান করছে। আমি দেখতে ইচ্ছা করছে এটা কি পুরোটাই একটা হাউস নাকি নিচেটা আলাদা উপরটা আলাদা। এখন যেখানে এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে ফিশিং ডেক। আরে বাহ উড়বি, এটা তো তুমি, এটা তো আমি। আজকে বিকেলবেলা, যদিও তো বিকেলবেলা ফিশিং হবে না ডেফিনেটলি, বাট এখানটা তোমরা আরামসে বসে এই ফিশিং ডেকটা থেকে ফিশিং করতে পারো। আর ওইটা হচ্ছে আমাদের ভিলা। ইনসাইড আউটের এই সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো প্লিজ লিখে জানিও। আমাদের কাছে এই দিনটা সত্যি সত্যি খুব বেশি স্পেশাল, বিকজ কুলফি আমাদের সাথে একসাথে আছে। কুলফির জন্য এটা প্রথমবার আমাদের তিনজনের সাথে একসাথে আউটিংয়ে থাকা, আর আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে এক্সাইটমেন্টটা কী লেভেলের, পুরো পাগল হয়ে যাচ্ছে এক্সপ্লোর করতে করতে। কুলফি তো শান্ত হলো, কিন্তু ম্যাডামকে একটু শান্ত করতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি কিন্তু এখনও পর্যন্ত একটা ফটো তুলে দেওয়া হয়নি। তাই এখন কুলফিকে একটু জল টল খাইয়ে ওকে একটু রেস্ট করতে দিয়ে আমরা কিছু ফটো সেশন করবো। কুলফিকে রেখে দিয়ে এলাম, এখন আমরা যাচ্ছি মাড হাউসগুলোর ভিতরে ঢুকতে। অর্পির নাকি খুব ইচ্ছে ওর ভেতরে কোনো খাজানা আছে, কী হবে মাড হাউসের ভেতরে দেখে আসি। মানে কেউ যদি রিজার্ভ করে ইদার গ্রাউন্ড ফ্লোর অর ফার্স্ট ফ্লোর, তো আমরা এখন কি ফার্স্ট ফ্লোরে ওপরে। আচ্ছা, তো আমাদের সঙ্গে আছে মিস্টার পলাশ, আমাদেরকে নিয়ে যাচ্ছে মাড হাউসের ফার্স্ট ফ্লোরটা। এই আমরা এসে গেছি মাড হাউসের ফার্স্ট ফ্লোরে। তোমরা ঢুকে গেছি মাড হাউসের ফার্স্ট ফ্লোরে। কি সুন্দর একটা কনসেপ্ট দেখো, পুরোটাই মাটির তৈরি, আর সিলিংটা দেখো একদম মাটিতেই ডেকোরেশন করা, তারপর এগুলোকে কাঠ দিয়ে একটু গ্র্যান্ড ব্যাপারটা বানানো, আর যেহেতু মাটির কাছাকাছি তাই বেডটাও মনে হচ্ছে একটু মাটির কাছাকাছি। কি সুন্দর, এখানে একটা জানলা আছে, জানলা দিয়ে পুরো লেক দেখা যায়। আমরা যে ভিলাটা আছি ওটাও লেক ভিউ ভিলা, এগুলো লেক ভিউ ভিলা কিন্তু শুধু এটা মাড হাউস। আর দেখো সামনে সুন্দর লেক আছে, এখানে একটা সুন্দর ওয়াটার ফাউন্টেন বানানো আছে, আর ভিউটা কিন্তু এখানে অসাম্পশন এক্সিলেন্ট।
মানে ব্যাডিক ভিলেজে না আই এম ফাইন্ডিং বাথরুম ইজ মোর ইন্টারেস্টিং। একবার এই বাথরুমটা দেখো কি সুন্দর, এটা ভাবতে পারছি এই শাওয়ার প্যানেলটা তো অসাধারণ। স্টেকেশনের জন্য বেডরুম না বাথরুম ডিজার্ভ করতে হবে, বেডরুমের থেকে বাথরুমের সাইজ বড়, তাই না? পলাশে থেকে জানতে পারলাম এখানে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে জমিদারি সুইট, তাই তো? পুরো ভেদিক ভিলেজের মধ্যে একটাই রুম আছে, সেটা পুরো একদম গ্র্যান্ড জমিদারি আছে, ভেতরে রয়্যাল টয়লেট। তো কেমন লাগলো তোমাদের? আচ্ছা হয়েছে ফটো তোলা? ঠিক আছে করো, মাথা খারাপ হয়ে গেছে। এখানে ফটো তোলার কোনো কমতি নেই, মানে যেখানে দাঁড়াবে সেখানে ফটোজেনিক ভিউ আর কি আশেপাশে। যাক গিয়ে কেমন লাগলো মাড হাউস নিজে কমেন্ট সেকশানে লিখে জানিও। এখন আমরা সোজা যাচ্ছি ভূমি রেস্টুরেন্টে লাঞ্চ করতে, অ্যান্ড তারপরে আমরা যাব সঞ্জীবাতে স্পা নিতে, আয়ুর্বেদিক স্পা। ওয়েলকাম টু আওয়ার ওয়ান ডে ভিলগ। মেয়ে আজকে মাথা খারাপ হয়ে গেছে। আজ থেকে এক্স্যাক্টলি এক বছর আগে যখন আমি আর অর্পি ফার্স্ট টাইম ভেদিক ভিলেজ এসেছিলাম, এখানে তখন চলছিল ইলিশ ফেস্টিভ্যাল, আর আমরা সোজা এসে গেছিলাম ভূমি রেস্টুরেন্টে। এত বড় থালি আমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছিল, রাইট, এই টেবিলটায় আমরা বসেছিলাম আর খুব এনজয় করেছিলাম আমাদের লাঞ্চ। আজকে আগেন আফটার ওয়ান ইয়ার আমরা এখানে এসে গেছি লাঞ্চের জন্য। তার আগে মানে খাওয়া দাওয়া পর্বে যাওয়ার আগে আমাদের সঙ্গে আছেন মিস্টার শেফ দেবাশিস, তার থেকে জেনে নেবো আমাদের লাঞ্চের আজকে কী প্রিপারেশন। আজকে লাঞ্চে তোমাদের জন্য আছে দুটো ভেজ স্টার্টার, দুটো নন ভেজ স্টার্টার। ভেজ স্টার্টারের মধ্যে আছে পোস্ত নারকেল বড়া আর আছে কড়াইশুটির চপ। কলাপাতার মধ্যে এখানকার আজকে মেনু দেখো, পুরো লেজ ডাউন করা আছে, খুবই সুন্দর, একদম স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অবধি। স্টার্টার চলে এসছে আমার কাছে, তার সাথে দুটো ওয়েলকাম ড্রিঙ্ক, এটা হচ্ছে আমপোড়া শরবত, এটা হচ্ছে পোড়া আনারসের শরবত, আর এর মধ্যে আছে পোস্তর বড়া, কড়াইশুটির চপ, বেগুন ভাজা, ভেটকির ফ্রাই আর ঝুরি আলু ভাজা। শেফ যাওয়ার আগে আমাদেরকে হাইলি রেকমেন্ড করেছে ড্রিঙ্ক দুটো একটু টেস্ট করতে, ডাবের জল তো আলাদা কিছু টেস্ট হবে না। এটা হচ্ছে পোড়া আনারসের শরবত, অসাধারণ। আর এটা হচ্ছে, এটা কি হলো? আমপোড়া। আমপোড়া, আমপোড়াটার মধ্যে না একটা গন্ধরাজ লেবু স্লাইস দেওয়া আছে, যেটা টেস্টটাকে আরো এনহ্যান্স করে দিচ্ছে। আমার কাছে এত সুন্দর একটা স্টার্টার প্লেট দেওয়া আছে, যার মধ্যে ছোট্ট করে একটা বেগুন ভাজা আছে, সেটা ধরতে গেলে যে টেম্পটিং। এটা পুদিনা পাতার সাথে একটু তেঁতুল আছে মনে হচ্ছে, টকটক মিষ্টি মিষ্টি, কি সুন্দর খেতে, ভীষণ সুন্দর। আমার মা ছোটবেলায় যখন কড়াইশুটির কচুরি বানাতো না, অলওয়েজ আমি ওপর থেকে নিচে এসে আগে কড়াইশুটির পুরটা টেস্ট করতাম, আর এটাতে পুরো ভার ভারকে ওরকমই পুর দেওয়া ভেতরে, ছোট ছোট বাদাম দেওয়া, এটা হচ্ছে ভেটকির ফ্রাইটা। আর আমার তো ফিশ ফ্রাই অলওয়েজ ফেভারিট, মানে আমাদের ও তো আমাকে টন্ট মারতেই থাকে কি ফ্রাই ফ্রাই ফ্রাই। এই গেল মুখে ফিশ ফ্রাই, বাই দ্য ওয়ে ফিশটাকে লেকার ফিশ সেটা জানি, ভীষণ ভালো খেতে, আমার কোনো আইডিয়া নেই। ও সবথেকে ভালো লেগেছে ফিশ ফ্রাই, আমার সবথেকে ভালো লেগেছে পোস্তর বড়া। পোস্তর বড়া খেতে গিয়ে যখন মুখের মধ্যে কাঁচা লঙ্কাটা পড়ছে, তার টেস্ট একদম ডাবল হয়ে আছে। আর আমি একটা জিনিস দেখলাম, এটাকে যখন আমি এরকম কাঁচন দিতে ডিপ করে খাচ্ছি, তখন কিন্তু আহা, দুজনের পোস্ত বড়া এত ভালো লেগেছে যে আমরা না থাকতে পারে শেফকে ডেকে এখন অর্পি রেসিপি জিজ্ঞেস করছি। তো এটা জানতেই হবে, মানে এত ক্রিসপি হলো কি করে, এটা কি ব্রেড ক্রাম্বস আছে উপরে? যেটা ট্রিক্স হচ্ছে সেটা হচ্ছে একটু রাইস ফ্লাওয়ার দিতে হবে। আচ্ছা, ব্লগে তোমরা রেসিপিও পেয়ে গেলে, আর কি চাই আমাকে? আমি তো ক্যামেরার দিকে দেখছিলাম, শুনছিল তো তুমি? এটা কিন্তু প্লেন ডাবের জল না, এটা হচ্ছে কোকোনাট মইতো। অলরাইট, এটা হচ্ছে আমাদের থালি, আমাকে একটু ফটো নিতেই হবে কিন্তু বলছি দাঁড়াও। আচ্ছা, এটা হচ্ছে রাইস, তার সাথে আছে বাসন্তী পোলাও হাফ হাফ করা পোর্শনটা, এটা চিকেন ডাক বাংলো, এটা মাটন, এটা চিংড়ির মালাইকারি, এটা আলুর দম, ছোলার ডাল, শুক্তো, চাটনি, গন্ধরাজ লেবু। তারপর ডেকোরেশনটা তোমরা দেখো কি সুন্দর, সবথেকে ভালো লাগছে দেখতে এই যে। এটা খাবে না যে তুমি? নিতে পারো, অল ইয়ার্স। আমরা জাম্বো লাঞ্চের পরে গিয়ে স্পা টেবিলে গিয়ে ঘুমিয়ে পড়বো আমি। আপাতত আমরা লাঞ্চটা শেষ করি, মানে শেষ না, আমাদেরকে দেওয়া হয়েছে এক প্লেট পুরি আর তার সঙ্গে ফিশ পাতুরি। সত্যি কথা বলতে কি, এতক্ষণ আমি সিরিয়াসলি ভাবছিলাম যে ছোলার ডাল আছে, আলুর দম আছে, একটু পুরি হলে ভালো হতো, মানে কমপ্লিট হতো চোখের খিদে আর কি, কমপ্লিট হতো থালিটা। তো সে গেছে, এটা পুরি না, এটা কচুরি, কচুরি, ঠিক আছে, আর আছে ভেটকি মাছের পাতুরি। পুরো লালচি ইনসান দেখো না, লালচি চোখে মুখে ঝলকাচ্ছে, ঠিক আছে, প্রাউড লালচি ভদ্র মানুষের মতো। আমি তো লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা সমস্ত দিয়ে খাচ্ছি, ওকে দেখলাম প্রথমে লুচিটা দিলো, চাটনিতে ডোবালো আর খেলো, এটা দিয়েও স্টার্ট করলো,
আর শেষ থেকে শুরু করে ব্যাপার না, সামনে এতগুলো খাবার থাকলে যে কোনো মানুষের মাথা খারাপ হয়ে যায়। বৈদিক ভিলেজ এই পুরো প্রপার্টিটা ইজ ভেরি ক্লোজ টু নেচার, আর এখানে এলে কিন্তু তোমরা মাটির বাড়ি দেখো, খড়ের চাল, বড় বড় কাঠের কুড়ি কাঠ, এই সমস্ত কিছু একটা ফিল পাবে, সব কিছু মিলে এখানকার পরিবেশটা কিন্তু জাস্ট নেক্সট লেভেলের একদম। কি ম্যাডাম, এবার কি সোজা বিছানায়? না, একটু ওয়াশরুমে যেতে হবে তার আগে। ডেজার্ট আমরা একটাই আনতে বলেছি একটু একটু টেস্ট করবো বলে, কারণ না টেস্ট করে যেতেও মন চাইছিল না, আবার খাওয়ার মতো অ্যাপেটাইট আর মিষ্টি, হ্যাঁ সেটাই সত্যি। এটা হচ্ছে গুড়ের পায়েস, একবার দেখো। পাটি সাপটার পুরো পেটটাই আমি কেটেছি, পেটের মধ্যে বেশি জিনিসপত্র থাকে, এর মধ্যে নারকলের পুর দেওয়া আছে মনে হচ্ছে বাইরে থেকে দেখে। আর এই সমস্ত অ্যারেঞ্জমেন্টের পিছনে যারা ছিলেন, মিস্টার দেবাশিস, সরি মিস্টার সৌভিক আর মিস্টার গণেশ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। প্রত্যেকটা জিনিস খুবই টেস্ট, ফর কামিং ইন আওয়ার রেস্টুরেন্ট ভূমি, ইউ কেম হিয়ার, ইউ এনজয়ড দ্য ফুড এন্ড এভরিথিং। এটা হচ্ছে সঞ্জীবা স্পা। ওকে, এখানে দেখো প্রত্যেকটা ল্যাম্প পোস্টের মধ্যে একটা করে ঝুড়ি লাগানো আছে। ভাগ্যিস বললে। লাঞ্চ করে এসে ফ্রেশ হলাম, কুলফিকে নিয়ে একটুখানি দৌড়াদৌড়ি করলাম, খেললাম, এই করতে একটু লেট হয়ে গেছে, বাজছে এখন বিকেল 4:05। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি এখন সঞ্জীবাতে। বৈদিক ভিলেজ মানে ক্লোজ টু নেচার, এখানকার ভাইবসটাই এতটাই পিসফুল না, আসলেই ভালো লাগবে। স্পা তো এখানকার কি বলবো একটা ইন্টিগ্রাল পার্ট, আর এখানে আয়ুর্বেদিক স্পা এতটাই ফেমাস যে সেলিব্রিটিস অ্যাক্রস দ্য গ্লোব কাম হিয়ার ফর টেকিং স্পা। আর আয়ুর্বেদিক স্পাটা এখানে ভীষণ বেশি ফেমাস। আমরা জাস্ট ডক্টর চেম্বার থেকে বেরোলাম, অনেকের অনেক রকম পেন থাকে, কারণ নি পেন থাকে, শোল্ডার পেন থাকে, ব্যাক পেন থাকে, তো তার জন্য ডিফারেন্ট, হ্যাঁ বেসিক রিল্যাক্সেশনের জন্য তো ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ স্পা হয়। তো এখানে 12টা থেরাপিজ রুম আছে, যার মধ্যে আমরা এখন যাবো অভ্যাঙ্গম থেরাপি, যেটা হচ্ছে একটা ওল্ডেস্ট আয়ুর্বেদিক থেরাপি, সেটা নিতে। সঞ্জীবার একদম গ্রাউন্ড ফ্লোরে আমি এখন দাঁড়িয়ে আছি, দেখো আমার জাস্ট পিছনে এখানটা হচ্ছে লেক, এখানটা একটা সিটিং এরিয়া খুব ভালো। আর শুধুমাত্র এই স্পা বিল্ডিংটা হচ্ছে 15,000 square feet, আর এই এন্টায়ার বৈদিক ভিলেজ প্রপার্টিটা হচ্ছে 200 acres, ভাবতে পারছো তো কতখানি বড়। অলরাইট, তো আমার থেরাপি হয়ে গেছে, অ্যান্ড ইনি হচ্ছেন আমার থেরাপিস্ট মিস্টার রাজেশ কেরালা থেকে। আর এখানে আমি এতক্ষণ ধরে যে থেরাপিটি নিলাম, এটা হচ্ছে কেরালা ট্রেডিশনাল একটা থেরাপি, উইচ ইজ রিয়েলি গুড। আমি এখনও রিল্যাক্সিং মুডটার মধ্যে আছি, আমি আসার পরে এই রুমের প্রত্যেকটা জিনিস বিফোর অ্যান্ড আফটার থেরাপি ডিপলি স্যানিটাইজ করা হয়, সেটা আমার চোখের সামনেই হলো। দেন এটা হচ্ছে তোমাদের আয়ুর্বেদিক থেরাপি বেড, অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা স্টিম বক্স বলতে পারো। ভিতরে গিয়ে বুঝতে হবে লিটারালি, এটাকে বন্ধ করে দেওয়া হবে, এখান থেকে তোমার মাথাটা বেরিয়ে থাকবে, ফর 5 মিনিটস স্টিমিং হবে, আর সেখানে তোমার পুরো বডিতে যে অয়েলগুলো থাকবে সেটা একদম কুইকলি বেরিয়ে আসবে, অ্যান্ড আফটার দ্যাট বাথ। তো এটা ছিল হোল প্রসেস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ওয়াজ অ্যামেজিং। চলো, ওর বিরাই থিং হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান, একটু চা খেতে হবে চলো। সকালবেলায় পাথওয়েটা অন্যরকম লাগে, আর রাত্রেবেলায় এই যে কোথাও কোথাও আলো আছে, কোথাও কোথাও নেই, এই ফিল্ডটা অ্যামেজিং। আর আজ সমস্ত কিছু সেরে ডিনার টিনারের পরে স্লিপার পরে বেরোবো। কালকে সকালবেলা আমরা একটু সাইকেল করে পুরো প্রপার্টিটা ঘুরে দেখবো, এটা প্ল্যান করেছি। সকালে কখন ঘুমতে উঠবা দেখি, হ্যাঁ সেটা একটা বড় প্রশ্ন। আর রাত্রিবেলা যত রাত্রি হোক আমার কোনো চাপ নেই। এটা হচ্ছে ওদের অ্যাক্টিভিটি এরিয়া প্লাস ক্লাব হাউস, যেটা কথা বলছিলাম। আর এখানে দেখো এত কিছু অ্যামিউনিটিস আছে, প্লাস সাইক্লিং করতে চাইলে এখান থেকে সাইকেল নিয়ে তোমরা যেতে পারো। আপাতত আমরা যাচ্ছি 40 ব্রেক। আমরা পৌঁছে গেছি বৈদিক ভিলেজ ক্লাব হাউসে, এখানে আছে রিসেপশন, ডান দিকে আছে পুল, আরও অনেক অ্যামিউনিটিস। রিজার্ভেশনের সময় একবার এসেছিল, মানে গাড়ি থেকে নেমে আমি ফার্স্ট টাইম এন্টার করলাম। তো আমরা তো এখানে এসে ভীষণ সুন্দর একটা সন্ধ্যে এনজয় করছিলাম উইথ নাইস টি অ্যান্ড কফি। তো মিন ওয়াইল আমরা এখানে এসে মিট করলাম এখানকার ইউনিট হেড মিস্টার এস এইচ রহমান। দেখো আমার এভার সিন্স আমরা এখানে এসেছি এত কিছু চলছে না, আমরা পুরো প্রপার্টিটা এক্সপ্লোরও করতে পারিনি, আর সেভাবে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো বেটার হয় যদি মিস্টার রহমানের সাথে থেকে কিছু জেনে নিই। ফার্স্ট অফ অল আমি বলবো ওয়েলকাম টু
দি বেদিক ভিলেজ স্পা রিসর্ট এন্ড এটা একটা ইউনিক প্রপার্টি এটা এখন মানে ইন টাইমস লাইক দিস ইজ দি মোস্ট ওয়েলকাম প্রপার্টি ইন দ্য সিটি টু কাম অ্যান্ড এনজয় অ্যান্ড টু রিল্যাক্স অ্যান্ড টু ডি স্ট্রেস ইয়োর সেলফ বেঙ্গল ইজ ডিপিক্টেড ইন এভরি নুক অ্যান্ড কর্নার অফ দিস প্রপার্টি ইউ হ্যাভ দ্য রুরাল বেঙ্গল ইউ হ্যাভ দি মডার্ন বেঙ্গল you have a bit of south also in ayurveda treatment center here which is called the sanjeeva spa activity prachur I mean do whatever you want to do right from the cycling to golfing to boating to swimming pools to you know the TT angling everything I mean whatever is your passion you can possibly do it here you can have the best time you can have the best time that's about all So basically when you come here, you inhale the first fresh oxygen when you enter the gate. So inhalation of that first fresh oxygen which you inhale and then you move into the property, you leave your stress behind. So what we tell you that you come here, you rejuvenate yourself and you go back as rebooted, rejuvenated and with boosted the up. Real boosted up and with the relook. Awesome. Yeah. So that's what this property is all about. This and property has got a different aura and what should I say, different vibe. Awesome. Yeah. Seriously. Yeah. It is. Best weekend getaway around Kolkata. It is the best weekend getaway around the Calcutta. টি পার্টি ওভার এটা ছিল চায়ে বেদিক ভিলেজের টি লাউঞ্জ এখানে খুব ভালো চা অ্যান্ড কফি তোমরা পেতে পারো আর সন্ধ্যের আড্ডাটা জমে যেতে পারো পেস্ট্রিজ হট ডগ অনেক অপশনস আছে আর দেখুন আমরা এখানে বসেছিলাম এখানকার ইউনিট হেডের সঙ্গে খুব মজা হলো গল্প আড্ডা হলো ফেমাস সে সাচ আ ফান লাভিং পারসন ভীষণ সুন্দর সন্ধ্যাটা কাটলো আড্ডাটা খুব ভালো জমেছিল সকাল থেকে আমরা এখন অবধি এই জায়গাটার হাফ মেবি এক্সপ্লোর করতে পেরেছি বাকি হাফ কালকে সকাল সকাল একদম রাত্রের জন্য আমাদের একটা ধামাকা প্ল্যান আছে যেটা হচ্ছে আমাদের এই স্টেকেশনটা বিগ সারপ্রাইজ যেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে আপাতত সকাল থেকে আমরা অনেক মজা করলাম আর মজার পাশাপাশি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেবি হয়তো এই ব্লগটা একটু লেন্দি হয়ে যাবে বাট এন্টারটেইনিং ডেফিনেটলি হবে এটা আমরা আশা করি তাই না এই প্রপার্টিটার অ্যাজ অফ নাও আই শুটিং হবে বিকজ আমরাও এখানে সেই ব্যাপারটাই ফিল করছি যেটা তোমরা দেখছো রাইট সো হ্যাভিং সেড দ্যাট অ্যাজ উই অলওয়েজ সে টেক কেয়ার অফ ইয়োরসেলফ ইয়োর ফ্রেন্ডস ইয়োর ফ্যামিলি এভরিবডি অ্যারাউন্ড ইউ স্টে হ্যাপি স্টে ব্লেসড এন্ড স্টে প্রিটি ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সারপ্রাইজ ওয়ালা ব্লগে সারপ্রাইজ 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 টিল দেন টেক কেয়ার বাই গুড নাইট সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ কালকে সকালে আমাদের অ্যাক্টিভিটি প্ল্যান আছে যার জন্য দরকার হবে আমাদের সাইকেল আর এই হচ্ছে অল দ্য সাইকেলস একটা দু সাইকেল নেবো দুজনে একটা সাইকেল কেন বলো তো রেকর্ড করতে হবে টাটা